কি বলা উচিত বলুন তো আপনাদের ভাষায়। প্রতিহিংসা না প্রকাশ্যে হিংসা? রাজনীতি, আমি তো আগেও সেদিন বলেছি যে আমি সমাজ সেবা করবার জন্য রাজনীতিতে এসেছি, তা নাহলে এই ধরনের ডার্টি পলিটিক্স দেখলে আমি অনেকদিন আগে রাজনীতি থেকে বিদায় নিতাম। আমি এই রাজনীতি পছন্দ করি না। উচ্চা অসত্য অকথ্য ভাষায় কথা বলা, মানুষকে মিনিমাম রেসপেক্ট না দেয়া, আরেক ধরনের ব্ল্যাকমেলিং পলিটিক্স শুরু হয়েছে। ইন দ্য নেম অফ পিলপাল পোল কিসব যেন হয়, যে এত টাকা দাও তা নাহলে তোমার বিরুদ্ধে পোল খুলবো, পোল খুলবো ভাষাটাই আমার জানা নেই। সব কয়লার টাকা নাকি কালীঘাটে যাচ্ছে, কার কাছে? মাকালির কাছে যাচ্ছে? নামটা বলুন না একটু, কার কাছে যাচ্ছে কয়লা? কার আন্ডারে? হোম মিনিস্টারের আন্ডারে। গরু কার আন্ডারে? হোম মিনিস্টারের আন্ডারে। দায়িত্ব কাদের? আমাদের যতটুকু হেল্প করতে পারা হয় আমরা করতে পারি। উত্তরপ্রদেশ হয়ে আসছে, রাজস্থান হয়ে আসছে, কখনো আসাম হয়ে আসছে, কখনো মধ্যপ্রদেশ হয়ে আসছে, কখনো বিহার হয়ে আসছে, কখনো দিল্লি হয়ে আসছে। আমি তো একসময় বন্ধ করে দিয়েছিলাম, এমনকি কোভিডের সময় পর্যন্ত আমাদের বলা হয়েছিল কোনো গাড়ি আটকানো যাবে না, যান না, গিয়ে খোঁজ নিন না, এতদিন যারা কাজ করে এসছেন তাদের ইতিহাসটা। আমরা তো 11 বছর ক্ষমতা এসেছি, তার আগে কি হয়েছে? এখন তো এসব অনেক কমে গেছে, খোঁজ নিন ভালো করে। আর গরু কয়লা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। যত ময়লা কাপ থেকে ঝেড়ে ফেলে মাঝে মাঝে একটা করে পোলমা দেখাবো, ওয়ান কাইন্ড ফুল, মানে একজন সব মানুষকে কিছুদিনের জন্য বোকা বানাতে পারে, কিন্তু ওয়ান ক্যানট ফুল অল ফর অল দ্য টাইমস, সারাক্ষণের জন্য বোকা বানাতে পারে না।